আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু ভালো আছি। আর আজকে 1 তারিখ, আজকে আমাদের এখানে ভোট, তাই আজকে আমরা যাব ভোট দিতে। আর এখন প্রায় 9:30-10 বাজাতে যাই, ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। ভোট দিতে যাবে না? যাব তো, আমার সব কাজ, তুমি তো এখন উঠলে, আমি হচ্ছে রান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর আমাকে তো যেতে হবে অনেক দূরে ভোট দিতে, ওই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি। তো আমার তো কাজ হয়ে গেছে, যাও আসতে। আর এখানে বসে চা খাচ্ছে আর বসে বসে কি করছো? বাইরের দিকে কি দেখছো? বাইরের দিকে তাকাচ্ছি যে বাইরে সবাই ভোট দিতে যাচ্ছে, আর আমি তো এখন ভিডিও এডিটিং করতে বসবো, আর লিসা তো সব কাজ গুছিয়ে নিয়েছে, ওই বাড়ি ভোট দিতে যাবে। তা করতেই তো হবে, আমি এতটা দূরে যাব তো কখন আর যাব, ওই জন্য সকাল আর তুমি তো সকালে এসেই শুলে, ওই জন্য আমি আর তোমাকে ডিস্টার্ব করিনি। আমি বলছি তাড়াতাড়ি সবগুলো আমি কাজ করে নিই, ও ঘুমাচ্ছে ঘুমাক, পরে ডাকবো। তো চলো তুমি এডিটিং করো, আমি আমার বাকি কাজগুলো করে নিই। তো ভোট দিতে যাওয়ার জন্য আমরা দুজনেই কিন্তু রেডি হয়ে গেছি। লিসা কতক্ষণ লাগবে? ফুল রেডি একদম ভোট দিতে যাওয়ার জন্য। আমি যাবো ভোট দিতে, আমাদের বাড়ির পাশেই একদম কাছে, 1 মিনিট হাঁটলেই গার্লস স্কুলে, ওখানে যাবো ভোট দিতে। আর লিসা এখান থেকে আবার যাবে প্রায় 4-5 কিলোমিটার দূরে। হ্যাঁ, 5 কিলোমিটার দূরে, তার কারণ হচ্ছে আমার বাপির পুরনো বাড়ি হচ্ছে এখান থেকে 5 কিলোমিটার দূরে, আর ওখানেই এখনো ভোটার আছে, আমরা এখন ট্রান্সফার করিনি, সেই জন্য। চল দাদাই, চলো দিয়ে যাই, আমি একটু জল আর ছাতাটা নাও নাও নাও, জলটা একটু করে নিই। এই নাও তোমার চাবি আর ঘড়ি। আমরা এখন এসেছি পাম্পে তেল ভরতে, তাই তো? তো এখান থেকে তেল ভরে তারপরে আমরা যাবো। এই তো আমাদের বাড়ির পাশে দাদা চলে এসেছে। দাদা বাইক কবে নিলে? নতুন নতুন দেখছি যেন। তো লিসার ভোট দিতে চলে এসেছে। তুই কোথায় যাবে? আমি এখানে এই দিক দিয়ে যাব। তো এই দিক দিয়ে যাবে, ভোট দেবে না? হ্যাঁ, এখান দিয়ে ভোট দেব। তো মা কখন আসবে তারপরে? না না, মা ওই দিক দিয়ে ঘুরে আসি, তাই হচ্ছে এখান দিয়ে যদি যেতে যাই এখান দিয়ে যাব। আমি চলে আসছি। হে কাঞ্চন, আরে হে হে কাঞ্চন, কেমন ভোট দিলে? এজ এ টিপ চাপ দেখি, সবাই দিচ্ছে বলে তুমি মূর্খ হয়ে গেছো। মানে কেউই সাইন করছে না, ওই পেনও নেই, বলছে যে পেন নেই, এই টিপ ছয়। কিসে ভোট দিলে সেটা বলবো কেন? তো এতক্ষণ আমি একটু ওয়েট করছিলাম ওর জন্য। আমি স্বাধীন নাগরিক, আমার যেটাতে ইচ্ছা সেটাতে ভোট। আইসক্রিম খাচ্ছি, রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে পড়েছে আইসক্রিম খাওয়ার জন্য, আসলে গলে যাচ্ছে তাই। আমি ভোট দিয়েছি, এই যে তা আঙুলে গুটে গেছে। ভোট দেওয়ার পরে আইসক্রিম দিয়ে ওকে, আমাকে দেয়নি, দুজনকেই দিচ্ছিল কিন্তু আমি নেইনি, তুমি নিয়েছো, মিথ্যে কথা। শুধু শুধু আমার খাওয়ার ব্যাপারে শুধু আমার দোষ দেবে, তাই তো? দেখাও এদিকে, তাই তো? খাওয়ার জিনিস হলে শুধু আমার নামে ঘাড়ে দোষ দিয়ে দেবে। হ্যাঁ, ভোট দিলে তারপরে এরকম খাওয়ার পাওয়া যায়? না না, অ্যাকচুয়ালি আমার ভাইয়া এটা দিয়েছে, চাটা কিছু নেই ওখানে পাশে, তাই আইসক্রিম খাওয়ালো। চলো তাড়াতাড়ি খাও। তো লিসার তো ভোট দেওয়া হয়ে গেছে, এখানটায় দাঁড়িয়ে আছে, ও এখন বাড়ি যাবে, ওই বাড়ি যাবে। আর আমি হচ্ছে কলসুর গার্লস স্কুলে দেবো ভোট। ভিতরে কিরম লোক আছে একটু চলো দেখি। কি যাবো? ভিতরে যাবে কি জন্য? আমার তো হয়ে গেছে, আমি যাবো না। তো এই মাত্র ভোটটা দেওয়া কমপ্লিট হয়ে গেল, মনে করেছিলাম একটু ভিতরে ভিডিও করবো, কিন্তু ভিডিও কোন রকম এই অ্যালাউ নেই, যাওয়ার সময়ই আগে জমা দিতে হয়েছে, আর ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমরা ভোট দিয়ে এই মাত্র এলাম ভোটার। একজন আমাকে কি প্রশ্ন করেছে জানো ভোট দিতে গিয়ে? কি প্রশ্ন? ভিতরে ঢুকে বলছে তুই ভোটার হয়েছিস, এতক্ষণ ধরে নিজে একটু গল্প টল্প করছিলাম, দাদারা ভোট দিতে গেছে, আর এত কষ্ট হয়ে গেছে, এসেই আগে এসিটা চালিয়ে দিয়েছি, কারণ উপরে একদমই থাকা যাচ্ছে না, মানে এসির মধ্যে থেকেও ঘেমে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আরও কিছুক্ষণ থাকতে হবে, তারপরে ঠান্ডা হবে। তো চলো এখন একটু রেস্ট নেব। তো এখন 5:30 বাজে, আর এখন আমাদের বাড়িতে হচ্ছে চাউমিন,
দুপুরে লাঞ্চ করে রেস্ট নিচ্ছিলাম, একটু রেস্ট নিতেও দেবেন, আমার খিদে লেগেছে, কিছু খেতে দাও কিছু খেতে দাও, কি করবে, এইটুকু চাউমিন ছিল বাড়িতে, আমি করেই দেই খেয়ে নিই। সব আমার নামে দোষ হয়ে গেল, ওরও কিন্তু খিদে পেয়েছে, আমার একটু খিদে পেয়েছে, তোমার বেশি পেয়েছে, আমি এমনি বলছিলাম কিছু একটা খেলে হতো, খাওয়ার পরে একটু এটা ওটা খেতে ইচ্ছা, কিন্তু এই চাউমিনটা হয়তো করতাম না, তোমার বেশি খিদে পেয়েছে সেই জন্য করেছি, মিথ্যা কথা বলবো না একদম, তুমি এরকম রুমালটা পালো বলে সবাই বলে আমি শুধু খাই, এটাই ভালো চলে, ঠিক আছে চলো। তো লিসা এদিকটায় এখন চাউমিন করছে, চাউমিনটা খেয়ে দিয়ে একটু বাইরের দিকে বার হবো। তো আমি একটু বাইরে যাবো বলে রেডি হচ্ছিলাম, আর এই দিকটায় দেখো লিসা আমাকে না বলে এইদিকে দেখো চাউমিন খাওয়া শুরু করে দিয়েছে। কি বলবো, তুমি জামা পড়ছো বলে আমার খিদে লাগে, আর তুমি যে ওই দিকটায় বললে যে হ্যাঁ আমার বলে আসলে যে আমার খিদে লাগেনি, লিসারও খিদে লেগেছে, তো খিদে লেগেছে তাই খেয়ে নিচ্ছি। তো বাদ দাও, চাউমিন তো এখানে রেডি আছে, তো চাউমিন কিন্তু একদম একদম সিম্পল করেছে আজকে, মানে কোনো মশলা দেয়নি, শুধু পেঁয়াজ লঙ্কা একটু দিয়ে চলো ভাজা করে দিয়েছে। হ্যাঁ গন্ধটা বেশ দারুণ দারুণ হচ্ছে, তো এখন এটা খেয়ে নিই, তারপরে আবার একটু বাইরের দিকে যাব। তো চাউমিন খাওয়া কমপ্লিট হলো, আমি তো এখন মাঠের দিকে যাবো। আলিসা কি করবে এখন? আমি এখন জামা কাপড় তুলবো, আরো কাজ আছে সেগুলো কমপ্লিট করে তারপরে একটু বাইরের দিকে যাব। তুমি যাও, টাটা। তো এখন একটু মাঠে এসেছি, আর মাঠে এসে এখনো ভোট চলছে, একদম শেষ সময়, তো আর কিছুক্ষণের মধ্যে ভোট বন্ধ হয়ে যাবে, তো মাঠে এসে একটু বসছে সবাই, মোটামুটি সবাই মাঠের দিকে দেখতে পাচ্ছে বসে আছে। আর কালকে তো ডিসপ্লেটা চেঞ্জ করে নিয়েছিলাম, তো গ্লাসটা লাগানো হয়নি, তো এখন এসেছি বলরামদ দোকানে, এখান থেকে একটু গ্লাসটা চেঞ্জ করি। তো মোবাইলের গ্লাসটাই মাত্র লাগানো কমপ্লিট হলো, আর এখন যাব একটু ক্লাবে, ক্লাব থেকে একটু আড্ডাটা মেরে তারপর বাড়ি ফিরবো, লিসা এখন ওই বাড়িতে আছে, তো চলো। নষ্ট করিস না বাবু, এই ল্যাংটা বাবা এখন রাত্রে এসে জ্বালাচ্ছে, দেখো জ্বালাচ্ছে না মানে একদম শেষ নেই। বল কি বলছিস, কি রে? আমি বলছি কি হয়েছে শোনো, একচুয়ালি ও এই বোতলগুলো ওর খুব পছন্দ, হ্যাঁ এই শেপের বোতলগুলো, ও আমাকে শুধু কদিন ধরে প্রশ্ন করছে যে এই বোতল কোথায় পেয়েছো কোথায় পেয়েছো, আজকে দুটো দেখে ও বলছে দুটো বোতল কোথা থেকে আসলো, একই বোতল, আমি বলছি একটা খাবারের সাথে একদিন ফিরে দিয়েছিল তোর কাকাকে, আর এইটা পিএম মোদিজি দিয়েছে, হ্যাঁ তো ও কিছুতেই বিশ্বাস করছে না যে ওখানে তুমি গিয়েছিলে সেদিন এই বোতলটা দিয়েছে, বলছে তাহলে আমি এই বোতলটা যত্ন করে রেখে দেবো, প্রধানমন্ত্রী দিয়েছে। তো এইখানটা এসে লাকি এখন বদমাইশি শুরু করে দিয়েছে। তো এখন 10:30 বেজে গেছে, আর রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার একজন ফ্যামিলি মেম্বার হয়ে যাও। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ফ্রেশ ব্লগে, লাভ ইউ গাইজ, গুড নাইট।